পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে সুতাহাটা সুবর্ণ জয়ন্তী ভবনে। সভায় হলদিয়া শহর এবং বিভিন্ন ব্লকের যুব সভাপতি সহ যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত থাকবেন। থাকবেন পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক জেলা সভাপতি আজকর আলী পল্টু সহ জেলা নেতৃত্ববৃন্দ। জানালেন পূর্ব মেদিনীপুর জেলা সহ সভাপতি যশোরাজ ব্রহ্মচারী। কর্মীদেরকে নিয়ে, শুধু যুবকর্মীদেরকে নিয়ে পূর্ব মেদিনীপুরে তমলুক সাংগঠনিকের সভা হতে চলেছে। এই সভা থেকে সভাপতি সাহেব ঘোষণা করবেন এবং ব্লক এবং অঞ্চল এবং জেলা যে লিয়াজু মানে সংযোগটা স্থাপন করবেন এবং নির্দেশ দিয়ে দেবেন, সেটারই উদ্দেশ্যে আজকের এই সভা। মূলত পঞ্চায়েত ভোটের জন্য আমরা আগামী সম্মেলন নেব, সেখান থেকে পঞ্চায়েতের বার্তা দেবো। আজকের যেটা মূলত সভা, পুরো সাংগঠনিক সিদ্ধান্ত এবং সাংগঠনিক চিন্তাভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য থাকবে। দল বড় হয়েছে, প্রচুর মানুষের সমারোহ, প্রত্যেকে নেতা হতে চাইছে, তাই জন্য সামান্য সমস্যা রয়েছে, সেটা আমরা আজকে মিটিয়ে দেবো আশা করছি। নাম ডেজিগনেশন যশোরাজ ব্রহ্মচারী, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সদস্য। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।